ব্যাটাররা যেভাবে শিশুসুলভভাবে আউট হয়েছে আপনার কাছে কি মনে হয় যে তারা কোনোভাবে নেদারল্যান্ডসের বোলারদেরকে নিয়ে কোনোভাবে কোনো ধরনের মানে মানে এটারে কি বলে আসলে মানে থাকে না যে আসলে হোমওয়ার্ক করা সেই ধরনের হোমওয়ার্ক করে কি আসলে তারা নেমেছে? আমার তো মনে হয় না। নেদারল্যান্ডসের ক্রিকেটারদের আমরা দেখেছি যে পকেটে অনেক চিরকুট ছিল বা অনেক কাগজ ছিল, তারা প্রতিটা ক্রিকেটার সম্পর্কে প্ল্যানিং করা সেটা যে অ্যানালাইসিস বা কোচ টুকে দিয়েছে সেই কাগজে, সেই ব্যাটার যখনই যেই ব্যাটার ক্রিজে এসেছে বাংলাদেশের সেই ব্যাটারের আসলে দুর্বলতা কী, তার বোলিং তার এগেন্সে কীরকম বোলিং করতে হবে, প্ল্যানিংটা কী, ফিল্ড সেট আপ কেমন হবে, সব কিছু কিন্তু সেই কাগজে ছিল। সেটা প্ল্যানিং করেই কিন্তু তারা এক্সিকিউশন করেছে, দারুণ জায়গায় ফিল্ডার রেখেছে, তাদের ক্যাচিং অ্যাবিলিটি এই বিশ্বকাপে নেদারল্যান্ডসের ক্যাচ ধরার মানে রেকর্ড যে পার্সেন্টেজ সেটা কিন্তু যে কোনো দলের চেয়ে নেদারল্যান্ডসের বেশি। এবং আপনি যদি দেখেন তাদের যে কোচ রায়ান কুক, তিনি কিন্তু বাংলাদেশের একটা সময় ফিল্ডিং কোচ ছিল, গত বিশ্বকাপে ছিল, বিশ্বকাপে ছিল, এবং তাকেও বিভিন্নভাবে আসলে মানে বিতর্কিত হয়েছেন, তিনি একটা সময় দলের দায়িত্ব ছেড়ে চলে গেছেন, সেই তিনিই কিন্তু আসলে ওই দলটার কোচ। এবং তারা যদি আসলে এভাবে হোমওয়ার্কটা করতে পারে, আমাদের কোন দিকে কম আছে, আমাদের ভিডিও অ্যানালিস্ট কি নেই, আমাদের কি আসলে টেকনিক্যাল অ্যানালিস্ট নেই বা টেকনিক্যাল কনসালটেন্ট যিনি আছেন তিনি নেই, কিংবা আমাদের হেড কোচ নেই, আমাদের সহকারী বা অ্যাসিস্ট্যান্ট কোচ নেই, আমাদের ফিল্ডিং কোচ নেই। অনেক ওই যে একটা স্টোরি করেছিলাম বিশ্বকাপে আসার আগে, একটা স্টোরি করেছিলাম যখন শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দেওয়া হলো, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট, কে কী কে প্ল্যান করবে, কার প্ল্যান ক্রিকেটাররা শুনবে, কার প্ল্যান ভালো মনে হবে ক্রিকেটারদের, কিংবা আসলে এই প্ল্যানিং করতে করতে কি আসল প্ল্যানটাই হারিয়ে যাচ্ছে কিনা, সেগুলোই তো আসলে মাঠের ক্রিকেটে বোঝা যাচ্ছে যে অধিক সন্ন্যাসী বা এত এত কোচ এত এতজন পিচ দেখে কোনটা ঠিক কোনটা বেঠিক সেটাই বোঝা মুশকিল আছে। সব পাকা সন্ন্যাসীরা এসে একসঙ্গে হয়েছেন এবং পাকনামি করতে করতে এমন অবস্থা হয়েছে যে আসলে তাদের পাকনামিটা কেউ আর ধরতেই পারে না, বুঝতেই পারে না, এখন এমন অবস্থা হয়েছে মানে মানে এই সব অতি পাকনামিতে মানে সবাই পেকে একদম ফেটে গেছে, এখন একদম বাজে অবস্থা, মানে মানে কেউ আর কোনো কিছু ধরতে পারে না। এবং আপনি একদম লিখে রাখেন আমাদের আরও কয়টা ম্যাচ আছে, তিনটা, একটা হচ্ছে এখানে পাকিস্তানের বিপক্ষে দিল্লিতে একটা ম্যাচ, একটা হচ্ছে কোথায় পুনেতে অস্ট্রেলিয়া, তিনটা ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ, যে অস্ট্রেলিয়া আজকে মানে এটা দারুণ দারুণ করে এখন 350-400 করে এগুলো মানে ওই সামনে বাগেদের সামনে পড়বেন, ডাচদের বিপক্ষে এই অবস্থা, এই তিনটা ম্যাচ বাংলাদেশ আসলে খেলবে কিনা বা খেলার মতো সাহস আছে কিনা আমার যথেষ্ট এখন সন্দেহ, মানে টেনে নিতে পারবে, চলে যাওয়ার সুযোগ আছে এখান থেকে বাংলাদেশে, পালিয়ে যাওয়ার তো সুযোগ নেই, বাট ওই মনে হচ্ছে যে আসলে তারা আসলে সেভাবে তাদের 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 ওই অবস্থাটাই নেই যে আসলে তারা ঠিক ওখানে গিয়ে 22 গজে গিয়ে আবার আরেকটা প্রশ্ন নাই আনি, মানে এই যে কোচরা এত এত কোচ 8 জন 9 জন পারলে আরো নিয়ে আসে দেশ থেকে বা বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে, এই কোচরা কি বিশ্বকাপ শেষ করতে পারবে নাকি তার আগে 2-1 স্যাক হয়ে যেতে পারে, কি মনে হয়? না মানে আপনার শেষ হওয়ার তো কিছু নেই, এখন আসলে চান্ডিকা হাতুরু সিংয়ে মানে তারই চিন্তা করা উচিত, মানে তিনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন আমার মনে হয় না তিনি আর ঢাকার প্লেন ধরার চিন্তা ভাবনা করবেন, আমার কাছে মনে হয় না। সেদিক থেকে টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম ভাগ্যবান, কারণ তিনি এখান থেকে দলের সঙ্গে জয়েন করেছেন, এখানেই থেকে যাবেন, তার কিছু আসেও না যায়ও না, তিনি আবার আইপিএলের দায়িত্বে চলে যাবেন তার তার মতো করে। অথচ এই হাতুরু সিংয়ে কিন্তু বিশ্বকাপের আগে আমরা দেখেছি তার ছেলেকে দেশে নিয়ে নানা কার্যক্রম, ড্রেসিং রুমে নিয়ে যাওয়া, এখানে নিয়ে যাওয়া, এই মিটিংয়ে নিয়ে যাওয়া, ওই মিটিংয়ে নিয়ে যাওয়া, কত ক্ষমতা তার, বিসিবি কি ক্ষমতা দিল তাকে আসলে ক্লোজ ডোরে কি করেছে আমার এখন মাথার মধ্যে ঘুরে আমার মাঝে মধ্যে, যে আসলে ক্লোজ ডোর অনুশীলন হয়েছিল, আমরা মাঠে ঢুকতে পারিনি, এমন এমন অবস্থা, সিকিউরিটি সাংবাদিকরা ঢুকলেই ক্রিকেটারদের পারফরমেন্স নষ্ট হয়ে যাবে, সেখানে প্র্যাকটিসটা কভার করা যাবে না, আমরা কোনোভাবেই ক্রিকেটারদের প্র্যাকটিসটা দেখতে পারবো না, দেখলে কী হইতো আমি জানি না, আসলে আমরা কী করি, আমরা তো প্র্যাকটিসটা দেখি রিপোর্ট করি, আমরা কি এমন কোনো ক্ষতি করি? আপনারা কী শিখিয়েছেন, কী দীক্ষা দিলেন ওই ক্লোজ ডোরে, যে ওই ক্লোজ ডোর থেকে বের হবার পরই তারা মন খুলে সবাই আউট হয়ে যাচ্ছেন, এখন যে যার মতো করে আউট হয়ে যাচ্ছেন। Thank you.